আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে হচ্ছে মূলত আমি আপওয়ার্কে বিডিং এর উপরে বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। যে সমস্ত টিপস যদি আপনারা সঠিকভাবে ফলো করেন এবং সেই অনুযায়ী আপওয়ার্কে বিড করেন তাহলে হচ্ছে মোটামুটি কাজ পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। তো চলুন একটা আপওয়ার্কে যে জব সেই জবে আমরা বিডিং এর মাধ্যমে আমাদের যে পলিসি বা আমাদের যে টিপস সেই টিপসগুলো স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো আমি ধরে নিচ্ছি যে আপনার একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে এবং সেখানে অ্যাপ্রুভাল নেওয়া আছে এবং সেখানে কম বেশি কাজ করেছেন। তো এই যে এখানে হচ্ছে আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট, এখান থেকে হচ্ছে আমি কি করব, এখান থেকে প্রথম দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইন্ড ওয়ার্ক, বাম দিক থেকে ফাইন্ড ওয়ার্কে প্রেস করলে হচ্ছে আমি আমার যে জব সেই সমস্ত জব আমি খুঁজে পাবো। এখন এই যে এই সমস্ত জব আপনি খুঁজে পাবেন, এখানে আসার পরে এদিকে দেখবেন যে তিনটি অপশন আছে, একটা হচ্ছে বেস্ট ম্যাসেজ, আর একটা হচ্ছে মোস্ট রিসেন্ট, আর একটা হচ্ছে সেভ জব। এখন এই তিনটের মধ্যে আপনি মোস্ট রিসেন্টে যদি যান তাহলে হচ্ছে আপনি সর্বশেষ অল্প কয়েক মিনিট আগে বা সাম্প্রতিক যে সমস্ত জব আপনার পাবলিশ হয়েছে ওই সমস্ত জব আপনি দেখতে পাবেন। তো এখানে ডুপ্লিকেট মাল্টিপল পেজেস চেঞ্জিং কিওয়ার্ডস, মানে হচ্ছে এক ভিন্ন ভিন্ন পেজের মধ্যে একটা কিওয়ার্ড, যাই হোক এইখানে একটা কাজ দিয়েছে, সেই কাজটা হচ্ছে কত মিনিট আগে, আপনার 8 মিনিট আগে পাবলিশ হয়েছে এবং এটার কাজের বাজেট হচ্ছে $50। এখন এইখানে যে 8 মিনিট আগে পাবলিশ হয়েছে এখানে আপনাকে কী কী বিষয় দেখতে হবে, দেখতে হবে যে কতগুলো পাবলিক এটাই আবেদন করেছে বা অ্যাপ্লাই করেছে। এখান থেকে আপনি দেখবেন প্রথমে যে কতগুলো মানুষ এটাই আবেদন করেছে, এইখানে যে দেখবেন যে 5 to 10 অর্থাৎ 5 থেকে 10 জনের মধ্যে এখন পর্যন্ত এটার কম্পিটিটর আছে। এরপর আর কি বিষয় দেখবেন, এরপরে দেখবেন হচ্ছে কান্ট্রি, এটার কান্ট্রি হচ্ছে স্পেন। স্পেন কিন্তু ক্লায়েন্ট ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তারপরে হচ্ছে স্পেন্ড $7K, $7,000 এ পর্যন্ত খরচ করছে, নট ব্যাড, নট ভেরি গুড বাট নট ব্যাড। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড, এবং হচ্ছে এই ক্লায়েন্ট কোনো রিভিউ দিয়েছে কি না সেটা যদি আমি এখানে যাই, এই যে এখানে গেলে দেখতে পাবো যে সে 9 জনকে রিভিউ দিয়েছে, 5-স্টার রিভিউ। এখন 9 জনকে 5-স্টার রিভিউ দিয়েছে মানে সে রিভিউ দেওয়ার একটা তার অভিজ্ঞতা ভালো, এখানে দেখেন যে সে ভালোই রিভিউ দিয়েছে এবং তাকেও অনেকে ভালো রিভিউ দিয়েছে। তার মানে হচ্ছে এটা আমরা এখান থেকে কি করতে পারি, বিট করতে পারি বা আবেদন করতে পারি। এই হলো হচ্ছে সিম্পল একটা বিষয় যে আমি এখান থেকে আবেদন করতে পারি। এখন কোন কোন বিষয় হচ্ছে আমি অ্যাভয়েড করব, আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে এই যে এখানে দেখেন চমৎকার একটা ব্যাপার আমাদের সামনে চলে আসছে যে পেমেন্ট মেথড আনভেরিফাইড ইন্ডিয়া কান্ট্রি। এখন নিডে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আওয়ারলি হচ্ছে $15 থেকে $30 দেবে, সে হচ্ছে ইমিডিয়েটলি হায়ার করবে, যাই হোক ইন্টারমিডিয়েট লেভেলের একজন ডেভেলপার নেবে। এখন মেইন কথা হচ্ছে যে এই যে পেমেন্ট মেথড আনভেরিফাইড, এই যে একটা খপ্পর, এই খপ্পরে আপনার কেউ পড়বেন না, এই খপ্পরে পড়লে কিন্তু আপনাদের কানেক্ট মিন হচ্ছে ডলার লস হবে। কারণ হচ্ছে একটা জবে আবেদন করতে যদি 6টা কানেক্ট লাগে, এটা কত কানেক্ট লাগবে আমি একটু দেখি, এটা আবেদন করতে কতটা কানেক্ট লাগবে, এখান থেকে 4টা কানেক্ট পার কানেক্টে প্রায় হচ্ছে 15 সেন্ট খরচ যায় কানেক্ট পারচেস করতে। তো 4টা কানেক্ট মানে হচ্ছে 60 সেন্ট, অলমোস্ট হচ্ছে বর্তমান ডলারের যে প্রাইস তাতে হচ্ছে $70 প্লাস হয়ে যাবে 60 সেন্টের মূল্য। তো এখন মেইন বিষয় হচ্ছে কি, এই যে আপনার পেমেন্ট মেথড যদি আনভেরিফাইড থাকে কেন আবেদন করবেন না। আমি আপওয়ার্কে নিজে শুধু কাজ করি এমন না, আমি অনেক কাজ আপওয়ার্কে করিয়েছিও। তো সেই অ্যাকাউন্ট থেকে আমি যখন দেখেছি আমার যখন কার্ডটা এক্সপায়ার্ড হয়ে গেল, তখন আমি নতুন করে জব পোস্ট করতে গেলাম, জব পোস্টে করতে যাওয়ার পর দেখছি যে এই পেমেন্ট মেথড যদি আমি ভেরিফাইড না করি তাহলে আমাকে জব পোস্ট করতেই দেয় না। বিষয়টাকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে পেমেন্ট মেথড ভেরিফাইড না করলে জব পোস্ট করতে আমাকে দিচ্ছে না। যখন এইটা ভেরিফাই না করেই কেউ জব পোস্ট করছে তখন বুঝতে হবে কোনো একটা বাইপাস সে অবলম্বন করেছে, এই আপওয়ার্কে কোনো একটা ফাঁকি দিয়েছে। তখন এই সমস্ত জব আপনাকে অবশ্যই অবশ্যই ইনস্ট্যান্ট এড়িয়ে দিতে হবে, এটা আপনার চিন্তাই করা যাবে না যে সমস্ত জব এখানে আছে। দেখুন দ্বিতীয়টা হচ্ছে পেমেন্ট মেথড আনভেরিফাইড পাকিস্তান, আসলে এই যে এরপর আরও একটা পেমেন্ট মেথড আনভেরিফাইড ইন্ডিয়া। এই সমস্ত আনভেরিফাইডের খপ্পরে কখনোই পড়বেন না, এই সমস্ত জবে আপনি কখনোই ভুলেও কখনো আবেদন করবেন না বা অ্যাপ্লাই করবেন না। এরপর হচ্ছে এটা গেলো হচ্ছে রিসেন্টলি আপনার জবগুলো দেখার একটা অপশন। এরপর হচ্ছে আরও কিছু অপশন আমরা দেখি, যে আমরা যদি চিন্তা করি যে আমি বেশ কিছু ক্যাটাগরির উপর জব সার্চ করব, সেই জবগুলো হচ্ছে বেস্ট মেসেজের উপর সার্চ করবো, যেখানে বেস্ট মেসেজ এখানে যদি আমি প্রেস করি, প্রেস করার পরে এদিকে দেখুন যে উপর দিকে এই যে এখানে সার্চের যে অপশন আছে এখানে যদি আমি প্রেস করি, প্রেস করার পরে দুটি বিষয়ের উপর আমি সার্চ করে থাকি, এই দুটি বিষয় এখানে আসছে। দেখেন যে আমি গতানুগতিকভাবে সার্চ করে থাকি, একটা হচ্ছে এসিও, আমি এসিওর উপর সার্চ করলাম, এখানে এসিওর উপর সার্চ করার পরে এখানে বেশ কিছু এসিওর জব চলে আসবে এবং বাম দিকে একটা ফিল্টার চলে আসবে। এখন
এই যে বাম দিকে ফিল্টারটা আসলে এই ফিল্টারটা মোবাইল থেকে যদি আপনি করেন তাহলে পাবেন ডান দিকে বা উপরে উপরে পাবেন এটা শেষে আমরা বাম দিকে পেলাম এখানে দেখেন যে প্রথমে বলছে এন্ট্রি লেভেলের লোক যারা খুঁজতেছে তাদেরকে আপনি জব ফিল্টার করতে পারেন ইন্টারমিডিয়েট ফিল্টার করতে পারেন এক্সপার্ট লেভেলে ফিল্টার করতে পারেন এখানে আর একটা ব্যাপার আছে আওয়ারলি আপনি কত ডলারের নিচে কাজ করতে চান না বা কত ডলার থেকে কাজ করতে চান না আমি চিন্তা করলাম যে 10 থেকে কত 20 এর মধ্যে যদি আওয়ারলি রেট থাকে তাহলে আমি কাজ খুঁজবো আর নাহলে আমি খুঁজবো না এরপরে নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসি এখানে দেখেন যে পেমেন্ট মেথড অবশ্যই ভেরিফাইড একটা অপশন আছে এটা যদি আমি প্রেস করে দিই প্রেস করে দিলে আমি একটু আগে যে খপ্পরে পড়েছিলাম যে পেমেন্ট মেথড আনভেরিফাইড সেই খপ্পর থেকে এখন কিন্তু আমি অলরেডি বের হয়ে গেছি আনভেরিফাইড কেউ এখন আমার এখানে কোনো জবই নাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন কোনো জব এখন আর আনভেরিফাইড নাই সমস্ত জবই পেমেন্ট মেথড ভেরিফাইড হয়ে গেছে এরপরে নিচে আরও একটা অপশন আছে আমরা যদি একটু নিচের দিকে আসি নিচের দিকে আসলে দেখতে পাবো যে এই যে এখানে দেখেন কানেক্টস নিডেড কতগুলো কানেক্ট প্রয়োজন হবে যদি আপনি এখান থেকে টু অর লেস এইটাই প্রেস করেন প্রেস করলে যাদের মাত্র দুইটা অথবা তার চেয়ে কম কানেক্ট প্রয়োজন চাইবে শুধু আপনি তাদেরকে এখন খুঁজে পাবেন এখন প্রশ্ন হচ্ছে কানেক্ট বেশি হলেই কি জব ভালো হয় অস্ট্রেলিয়ান একটা ক্লায়েন্টের আমি কাজ করেছি তাদের হচ্ছে একটা কানেক্ট দিয়ে আমি আবেদন করেছি তো একটা কানেক্ট দিয়ে আবেদন করেছি সেখানে আমি তাদের সাথে কনভার্সেশনে গিয়ে জব পেয়েছি এবং কথা বলেছি কাজ করেছি এবং হচ্ছে পেমেন্টও দিয়েছে তো বিষয়টা হচ্ছে কত কানেক্ট লাগবে এটা নট ফ্যাক্ট ফ্যাক্টটা হচ্ছে আপনি দেখবেন যে কত সময় আগে আপনার জবটা পোস্ট হয়েছে কতজন মানুষ আবেদন করেছে এবং হচ্ছে কোন অবস্থানে আছে এই সব বিষয় দেখে এবং হচ্ছে আপনার এই যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা তারপর হচ্ছে আপনার সাথে ম্যাচ হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি বিষয় দেখে আপনাকে আবেদন করতে হবে দেখুন এইখানে যদি আমরা উপরের দিকে যাই তাহলে প্রথমে দেখব যে এসইও অন পেজ অন স্মল সাইট একটা ছোট্ট সাইট আছে সেই সাইটের অন পেজ এসইওর কাজ করতে হবে আমরা যদি এখানে একটু এটাকে নিউ ট্যাবে অন করি নিউ ট্যাবে অন করলে আশা করব এটার যে ব্যাপার সেটা আমরা দেখতে পাবো প্রপোজাল আবার 50+ হয়ে গেছে 50+ প্রপোজাল মানে খুব টাফ হয়ে গেছে অনেক প্রপোজাল জমা পড়ে গেছে এখানে আসলে প্রপোজাল দিয়ে তেমন কোনো ফ্যাসিলিটি পাওয়া যাবে না মনে হয় এটার হচ্ছে $15 পার আওয়ার অ্যাভারেজ হচ্ছে পেমেন্ট করে ক্লায়েন্ট তারপর হচ্ছে এখানে 18 মিনিট আগে ইনভাইটেশন একজনকে সেন্ড করেছে বাকিটা দেখে নাই এইটা যে আপনি বিট করলে কাজ পাবেন না এটা বলা যায় না এসইও অন পেজেস অন স্মল সাইট অ্যান্ড রিপোর্ট হোয়াট হ্যাজ বিন ডান এক্স্যাক্টলি ওয়ান দ্য পেজ মানে ওই পেজের রিপোর্টটা আপনাকে দিতে হবে এক্স্যাক্টলি কী হইতেছে না হইতেছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে তো আমরা আরও একটা দেখি যে এখানে দেখি যে এটা হচ্ছে অন পেজেস এখানে লেখা হচ্ছে কত যে $10 থেকে $50 এবং হচ্ছে এটা কোন কান্ট্রি এটা হচ্ছে জার্মানির এটা হচ্ছে আপনার 20 থেকে 50টা যাই হোক এটা আমরা এখান থেকে দেখি যে এটা 20 থেকে 50টা এইখানে আছে দেখুন 20 থেকে 50 জন আবেদন করেছে এখানে হচ্ছে $15 পার আওয়ার জার্মানি একই ক্লায়েন্টের দুটো জব সম্ভবত আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই মনে হচ্ছে যে একই ক্লায়েন্টের দুটো জব যাই হোক সমস্যা নেই এই ক্লায়েন্টের ফিডব্যাকের যে কোয়ালিটি সেটা ভালো আছে তো এখান থেকে আমি এটাকে কী করতে পারি আবেদন করতে পারি এখন এই যে আবেদন করব এই আবেদন করার জন্য আমার একটা কভার লেটার দরকার সেই কভার লেটারটা আমি কী করতে পারি চমৎকারভাবে হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে একটা কভার লেটার জেনারেট করতে পারি কিন্তু চ্যাট জিপিটি দিয়ে কভার লেটার জেনারেট করতে আসলে বিষয়টা কতটা যৌক্তিক হবে এটা ডিপেন্ড করবে সময়ের উপর যে আপনি দ্রুত আবেদন করতে চান কি না আপনি সবার আগে আবেদন করতে চান কি না সবার আগে বিট করলেই যে আপনি জব পাবেন এটা কিন্তু কোনোভাবেই নিশ্চয়তা দেওয়া যায় না কারণ হচ্ছে যে আপনি বিট করলেই আপনাকে জব দেবে এটার কোনো নিশ্চয়তা নাই আপনাকে কখন জব দিবে আপনার যে কভার লেটার আপনার যে হচ্ছে প্রোফাইল সব কিছু দেখে শুনে আপনাকে জব দিবে তো আমরা চিন্তা করি যে এই যে এই জবটা আমরা এখানে আবেদন করব ওয়ান পেজ এসইও ইটিসি ডিটেইলস ফলো ফর মাই স্মল ওয়েবসাইট উইথ রিপোর্ট ফর দ্য জব ডান অন দ্য ওয়েবসাইট আচ্ছা এখান থেকে যদি আমরা অ্যাপ্লাই বাটনে প্রেস করি অ্যাপ্লাই বাটনে প্রেস করার পর আমরা একটা পুরনো কভার লেটার যেটা আমরা আগে সেন্ড করেছিলাম সেটা আমরা এখান থেকে প্রপোজাল থেকে চলে গিয়ে আমাদের হচ্ছে পুরনো একটা কভার লেটার আমরা দেখে নিব যে এসইওর উপর আমরা কোন ধরনের কভার লেটার সম্প্রতি সেন্ড করেছিলাম তো দেখুন এই যে এখানে আমরা একটা কভার লেটার দিয়েছিলাম যে কভার লেটারটার মধ্যে আমি হচ্ছে কিছু আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি যে এই এই কিওয়ার্ডের ভিত্তিতে আমি র্যাঙ্ক করেছি সেই কভার লেটারটা এখান থেকে আমি কপি করলাম কপি করার পরে আমার দুটি প্রোফাইল আছে এখানে একটা ফুল স্টক ডেভেলপার একটা আছে এসইও এক্সপার্ট তো এখানে আমি এসইওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমি কভার লেটারটা এখানে পেস্ট করে দিলাম এখন এই বিষয়টা আপনারা করবেন না এটা আমি দ্রুত জন্য হচ্ছে অল্প সময়ের জন্য করতেছি আপনারা চেষ্টা করবেন যে এইটা সবসময় আপনারা কী করতে এই সঠিকভাবে এটা কাজ করতে এখন সুন্দর করে এটা লিখে নিতে এবং হচ্ছে এটা সুন্দর করে লিখলে আপনার জব রেসপন্সিবি জব পাওয়ার যে পসিবিলিটি সেটা আরও বেড়ে যায় তো এখানে বলছে যে ক্লায়েন্ট বাজেট হচ্ছে $10 থেকে $50 ক্লায়েন্টের বাজেট যেহেতু এত বেশি সেহেতু আমি
এখানে একটু বাড়িয়ে দেব, এটা $15 পার আওয়ার দিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমি এটাকে সেন্ড টু কানেক্ট দিয়ে দিলাম। এখন এই যে এখানে আমি আবেদনটা করলাম, এই আবেদনটা করার ফাঁকেও আপনাকে আরও বেশ কিছু বিষয় দেখে নিতে হবে। যে কেন আরও বেশ কিছু বিষয় দেখে নিতে হবে, কারণ হচ্ছে যে আপনার এখন কিন্তু আর ফ্রিতে আবেদন করার সুযোগ নাই। আপনার হচ্ছে এক একটা জবে বিট করতে 6টা কানেক্ট যদি প্রয়োজন হয়, 6×90 সেন্ট অলমোস্ট $1 খরচ হয়ে যাবে একটা জবে আবেদন করতে বা অ্যাপ্লাই করতে। তো $1 যদি খরচ হয়ে যায় সেই কাজটা যদি আপনি না পান, এবং যদি আপনি এভাবে 20টি জবে অ্যাপ্লাই করেন কাজ না পান, তাহলে হচ্ছে অলমোস্ট $20 আপনার খরচ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে এই অল্প কানেক্ট দিয়ে হচ্ছে আপনাকে দেখে শুনে সুন্দর করে চমৎকারভাবে আপনার যে কভার লেটার সেটা লিখে তারপর হচ্ছে কী করতে হবে, আবেদন করতে হবে। এতে করে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। এবং হচ্ছে বেশ কিছু বিষয় আপনারা ফলো করবেন বা বেশ কিছু বিষয় আপনারা দেখবেন, যে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে হচ্ছে আপনাকে আবেদন করা উচিত হবে এবং হবে না। যেমন হচ্ছে অনেক সময় চেয়ে থাকে যে ক্লায়েন্ট চেয়ে থাকে যে অবশ্যই অবশ্যই আপনার কানাডার পার্সন হইতে হবে, নাহলে কাজ দিবে না। তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করলেন আমি বাংলাদেশের কাজ আবেদন করি, কাজ দিবে না কেন? সম্পূর্ণ ভিত্তিহীন একটা সিদ্ধান্ত এবং হচ্ছে ভুল একটা সিদ্ধান্ত। এর ফলে হচ্ছে আপনার যে কানেক্ট সেটা সম্পূর্ণই নষ্ট হবে, কারণ ক্লায়েন্ট বলেই দিয়েছে কানাডা ছাড়া কাউকে কাজ দেবেন, আপনি কেন আবেদন করবেন, দরকার কি? আর কি কাজ নাই? অবশ্যই কাজ আছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে 1000 ঘন্টার কম যদি কাজ করে তাকে কাজ দেবে না। সেই ক্ষেত্রে আপনি কেন 1000 ঘন্টার উপরে কাজ করেন নাই বা 1000 ঘন্টা কাজ করেন না, আপনি কেন আবেদন করবেন? এই রিকোয়ারমেন্টগুলো আপনাকে দেখতে হবে যে ক্লায়েন্ট যে সমস্ত রিকোয়ারমেন্ট চেয়েছে ওই সমস্ত রিকোয়ারমেন্ট আপনার যদি মিসম্যাচ হয় বা ম্যাচিং না হয়, তাহলে আপনার অবশ্যই অবশ্যই আবেদন করা যাবে না বা আবেদন করা ঠিক হবে না। কারণ হচ্ছে ওই কোনো কোনো ক্লায়েন্ট দেখা যায় যে সেই ক্লায়েন্ট বলে থাকে যে অবশ্যই অবশ্যই টপ রেটেড হইতে হবে বা রাইজিং ট্যালেন্ট হইতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে তারা রিকোয়ারমেন্ট জুড়ে দেয়। এই যে রিকোয়ারমেন্টগুলো জুড়ে দেয়, এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনার না থাকে তাহলে ওই ক্লায়েন্টে আপনারা আবেদন করবেন না। আরও একটা গুরুত্বপূর্ণ একবার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার যে এই জব ডেসক্রিপশন এটা একটু ভালোভাবে না পড়ে আবেদন করা। এই যে এখানে বলা আছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট ফর সাইট স্পিড অডিট অ্যান্ড ফিক্স আপ, এই যে কথাটা বলছে সে $100 দিবে, কী কী বলছে সেটা আপনাকে নিউ ট্যাবে গিয়ে বা এখানে গিয়ে দেখতে হবে। প্রথমে বলছে WP এক্সপার্ট নিডেড ফর অপটিমাইজ পেজ স্পিড। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পেজের যে স্পিড সেটা বাড়াতে হবে, আপনি পেজ স্পিডের কাজ জানলে এনাফ। উই থিঙ্ক উই নো মোস্ট অফ দিস ইস্যুস বাট উই নিড টু সামওয়ান উইথ ডিপ এক্সপার্টাইজ হু ক্যান টেক ইট ক্লোজার লুক অ্যান্ড ফিক্স দেম। মানে আমরা ভাবতেছি যে এটা আমাদের শেষ হয়ে গেছে বা আমরা এই কাজটা করছি, বাট তারপরেও একটু আরও বেশি এক্সপার্ট কাউকে খুঁজছি যে দ্রুত এই কাজটা শেষ করতে পারে এবং অল্পতেই সমাধান করতে পারে। প্লিজ অ্যাপ্লাই উইথ ব্রিফ ডেসক্রিপশন অফ ইউর অ্যাপ্রোচ অ্যান্ড পোস্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, পাস্ট এক্সপিরিয়েন্স সরি, এখানে বলছে যে আপনি যে কাজটা করবেন সেটা একটা ব্রিফ ডেসক্রিপশন দিতে হবে এবং হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স পিছনের যে অভিজ্ঞতা সেটা আপনাকে দিতে হবে, যে এই এই কাজগুলো আমি কী করছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড আপ করেছি। ইনক্লুড দ্য ওয়ার্ড পার্পল অক্টোপাস। এখন দেখেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে যে বলছে যে পার্পল অক্টোপাস কথাটা থাকা লাগবে। এখন আমি যদি এই জবে আবেদন করতাম তাহলে কী করতাম, এই পার্পল অক্টোপাসটা হচ্ছে আমার যে ইয়েটা আমার যে কভালেটা সেটা প্রথমে দিতাম, এইটা দিতাম, এরপর লিখতাম যে হ্যালো। আমি এইভাবে লিখতাম যে ও বলছে যে পার্পল অক্টোপাস কথাটা আমার কি প্রোফাইল কভার লেটারের মধ্যে থাকা লাগবে, যেহেতু থাকাই লাগবে সেহেতু আমি সবার এটা উপরে দিয়ে দিচ্ছি। এখন আবার বলছে যে ইন ইউর ম্যাসেজ টু ম্যাসেজ সো আই নো ইউ হ্যাভ রিড টিল দ্য এন্ড, মানে এইটা যদি তুমি লিখো যে পার্পল অক্টোপাস তাহলে হচ্ছে সে বুঝবে যে এই জব ডেসক্রিপশনটা তুমি পড়েছো, আদারওয়াইজ তুমি জাস্ট আবেদন করে দিয়েছো। সুতরাং এই বিষয়গুলোর উপর আপনাকে নজর রাখতে হবে। এই বিষয়গুলোর উপর যদি আপনি নজর রাখেন তাহলে হচ্ছে আপনি অল্প বিট করেও কাজ পাবেন, অন এভারেজ বিট করে দেন তাহলে হচ্ছে আপনার টাইম ওয়েস্ট হবে এবং হচ্ছে আপনি তেমন একটা ফিডব্যাক পাবেন না। তো ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন আর যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে লাইক বাটন একটা প্রেস করে আপনার মতামতটা জানিয়ে দেবেন। আর যদি ভিডিও উপকারী না মনে হয় তাহলে অবশ্যই ডিসলাইক বাটন প্রেস করে কমেন্ট বক্সে লিখে দিন যে আসলে কী বিষয়টি আপনার ভালো লাগে নাই, সেই বিষয়ের উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করব। আবার দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে, ভালো থাকবেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।